এই যে চিতাই রুটি আর কি, দুই পিস 25 টাকা, মানে এই যে গরুর বট, এই হলো চাপটি রুটি, 10 টাকা 10 টাকা 25 টাকা 25 টাকা, আর স্পেশাল নবাবি চা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইটস মি ইওর আরিয়ান ফ্রম কেজি খাদক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমরা চলে আসছি কোথায়? আজকে আমরা আসছি হলো মধু সিটি, মানে ঘাটার চর মধু সিটি মেন রোডটায়। তো এখানে রনি ভাইয়ের আমি আসার পরে হঠাৎ করে একটা বিলবোর্ড, মানে একটা বোর্ড চোখে পড়লো, ইয়েলো কালার, সেটা হলো নবাবি কালাই। তো নামটা আমার কাছে জোশ লাগছে, আর কালার রুটি অনেকগুলি ভিডিও দিয়েছি, বাট এখানে একটু ডিফারেন্ট কিছু কিছু পাইছি। সেটা হলো ডিফারেন্ট জিনিস পাওয়াটা হলো আপনার হলো চাপটি রুটি আর ছিটা রুটি। যেহেতু নবাবি মানে কালাই রুটির দুই তিনটা ভিডিও অলরেডি হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, তাই আজকে চাপটি রুটি আর ছিটা রুটি ট্রাই করবো। আর ভর্তা ভর্তা তো যা আছেই, আর সাথে গরুর ভুনা, গরুর বট, হাঁসের মাংস ভুনা ইত্যাদি অনেক কিছু আছে, বাট আজকে আমরা ছিটা রুটি আর চাপটি ট্রাই করবো। তো ভিতরে যাওয়া যাক। ভিতরে মানে অনেকটাই জোশ, আর সবচেয়ে বেশি জোশ লাগছে এখানে ওনারা যারা আছে, মানে ওনারা যে রেস্টুরেন্টের ওনার আছে, সবাই হলো চাপাই নবাবগঞ্জের। বেশিরভাগ কালাই রুটি যারা বানায় তারা বেশিরভাগই চাপাই নবাবগঞ্জে থাকে, মানে আমরা যতটা করছি সব জায়গায় একই কাহিনী। আর এখানে যে মাটিতে বলে ছিটা রুটি, ছিটা না মেবি কালাই রুটি আর চাপটি বানায়। আর ভিতরে ডেকোরেশনটা দিকে কী কী আছে আপনাদের এখানে? কালাই রুটি, চাপটি রুটি। আচ্ছা, এই আইটেমটা তো আমরা বাহিরে দেখছি, আর অলরেডি ভিতরে ভিড়, মানে ফ্যামিলি নিয়ে এসে মানে একটু ঝুপচাপের ভিতরে শীত শীত আমেজ নিয়ে খাওয়ার একটা ভালো জায়গা। তো আচ্ছা আচ্ছা, অর্ডারটা দেবো কোথায়? এখানেই। আচ্ছা, আমাদের তাহলে চাপটি রুটি দুইটা দেন, ছিটা রুটি দুইটা দেন, আর হাঁসের মাংস খাইছি, গরুর মাংস খাইছি, বাট আজকে গরুর বটের ভুনা এটা দিয়ে ট্রাই করবো ভাই। গরুর বটের ভুনা দেন, ঠিক আছে? আচ্ছা, গরুর বটের ভুনা 120 টাকা, চাপটি রুটি 25 টাকা, ছিটা রুটিও 25 টাকা। আর আমাদের ভর্তাগুলো যে আইটেমগুলি আছে অল্প অল্প করে দিতে হবে, যেহেতু নষ্ট হয়ে যাবে। তো লেটস ট্রাই ইট। আমাদের মানের থেকেও সব থেকে ভালো হচ্ছে এটা, একটা ইকো ফ্রেন্ডলি, মানে এটা ভালো লাগা হচ্ছে গিয়ে মনে হচ্ছে এথনিক আদিমকালে আমরা চলে গেলাম, খেলাম। সব থেকে চাপটা আর হচ্ছে আপনাদের বটটা বেশি ভালো লেগেছে আমাদের কাছে। চাপটার বটটা বেশি ভালো লেগেছে, দেখ। আলহামদুলিল্লাহ, ওনার বলছে যে ওদের কাছে ভালো লাগছে, আর এখন আমি বটটাই নিয়েছিলাম, এর আগে আমি হাঁসের মাংস খাইছি, তাই আজকে বট নেওয়া। অনেকে বট খাইতে চায় না, বাট আমার কাছে ভালো লাগছে। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা পেলাম, মানে যারা আসবেন একটু বানাতে সময় লাগে আর কি। তো এই হলো চাপটি রুটি, পিস 25 টাকা, আর ফ্লেভারটা ভালোই একটা স্মেল আসতেছে। আর এই ছিটা রুটি দুই পিস 25 টাকা, মানে এক পিস 25 টাকা, আর ছিটা রুটি দুই পিস 25 টাকা। সাথে নিয়েছি আমরা এই যে গরুর বট, যেহেতু হাঁসের মাংস গরুর মাংস অনেক খাওয়া হয়েছে বাট বটটা খাওয়া হয় নাই, তাই নিলাম গরুর বট। আর এখানে ভর্তা যেটা আছে, ভর্তা হলো এটা 10 টাকা 10 টাকা 25 টাকা 25 টাকা, আরও বেশি দেবে, বাট আমরা রিভিউর ক্ষেত্রে আমরা বলছি আমাদের অল্প অল্প দেন, নষ্ট হয়ে যাবে, আরও বেশি পাবেন, সমস্যা নেই। তো প্রথমে কি, আচ্ছা, ছিটা রুটি অনেকবার খাইছি বাট এই চাপটিটা, এই চাপটিটা খাই নাই আমি এখনও। তো ট্রাই করা যাক, বিসমিল্লা। ছিটার ভিতরে অনিয়ন, পেঁয়াজ আর কী কী দিয়ে মেক করেন ভাই? এটা ভাইটার ভিতরে কী কী দিয়ে তৈরি করছে এটা? আচ্ছা, এটার মধ্যে হচ্ছে কি আপনার ইয়া ছিল, পেঁয়াজ ছিল, তারপর হচ্ছে কি আপনার কাঁচামরিচ ছিল, হালকা পরিমাণ হচ্ছে কি আপনার হলুদ দিতে হয়, তারপর হচ্ছে চাপার গুঁড়ো ছিল। আচ্ছা আচ্ছা, আদা মিক্স করতে হয়। আচ্ছা স্যার, এটা জানা দরকার ছিল, আমি শুধু পেঁয়াজ পাচ্ছিলাম, তো আমি মনে করছি যে আবার ডিম টিম দেয় নাকি? ডিম দেওয়া হয় না? না, আচ্ছা, হলুদ দেখে আমি ডিম মনে করছিলাম যে ডিম দেওয়া হয়। তো প্রথমে বট, যেহেতু বট খাবো আমি, বট দিয়ে ট্রাই করা যাক। অনেকে বট খাইতে চায় না, বাট বট খাওয়া কিন্তু মজাই আলাদা। বিসমিল্লা। বটের 120 টাকা তুলনায় চলে, বটের পরিমাণটা সব জায়গায় প্রায় সেম একই রকম। আমি এমনি নর্মাল হোটেলে যেখানে খাইছিলাম এই 70-80 টাকা, এর থেকে কম দেয়, মানে অর্ধেকের একটু বেশি, মানে ধরতে গেলে একই রকম। এখন ভর্তা দেখা যাক, ভর্তা দিয়েছে হলো বেগুনের ভর্তা, টমাটুম, এটা হলো মরিচ, আর এটা হলো আপনার ধনিয়া পাতা। ভর্তা থেকে এটা সরিষার একটা ঝাঁজ আসতেছে ভালো পরিমাণের। বিসমিল্লাহ ভাই, বেগুন ভর্তাটা আমার কাছে বেস্ট লাগছে, কারণ আমি অন্য অন্য জায়গায় যে বেগুন ভর্তা খাইছি ওটা কেমন যেন একটু, মানে মেবি কোনো রকম লাগে না আর কি, কিন্তু এটা থেকে কেমন একটা ভালো টাকা। প্রথমত সরিষার ফ্লেভার পাইছি আমি, সরিষার তেল দিছে, তারপর বেগুন আর কাঁচামরিচ দিয়ে মিক্স করছে না,
মানে কামড় দেওয়ার পর ভিতরে আলাদা একটা মানে একটা ঝাঁজ দিয়ে কোনো একটু ফ্লেভার সব কিছু একটা ভালো একটা কম্বিনেশন তৈরি হয়েছে এর ভিতরে। আর টমেটো যেটা আছে টমেটো নর্মালি ওরকমই লাগবে। ও মানে পুড়িয়ে ভর্তা করে, আচ্ছা আমি মনে হচ্ছে পুরানো টমেটো, বাট এটা পুড়িয়ে ভর্তা করে, অনেকে সিদ্ধ দিয়ে ভর্তা করে না, মানে ওনারা পুড়িয়ে ভর্তা করে। আচ্ছা এবার হচ্ছে ছিটা রুটি, নামটা আনফোন, মানে ছিটে ছিটে বানায় দেখে নাম ছিটা রুটি না। ওকে আচ্ছা দুইটা ২৫ টাকা, ছিটা রুটিটা বেস্ট দাম হিসাবে আমি এর আগে যেটা খাইছি এরকমই, বাট আমি অনেক আগে খাইছিলাম ১০ টাকা পিস, এখন সব কিছু দাম বাড়ার কারণে হয়তো ২টা ২৫ টাকা হয়েছে। যে ওনারা একটা নতুন আইটেম তৈরি করছে সেটা হলো এই যে চিতাই রুটি আর কি, মানে চাপটি এই যে চিতই পিঠা আছে না ওইটাই মানে বড়টা আর কি, নাকি? আচ্ছা চিতই পিঠা যেটা আছে ওইটাই বড়টা, আচ্ছা পাতলা আর ক্রিস্পি হবে একটু। আর এটা প্যাকেজটা হলো আপনার হাঁসের মাংসের সাথে ১৯০ টাকা, ৩ পিস হাঁসের মাংস থাকবে একটু বড় বড় সাইজ, আর একটা রুটি থাকবে পিঠা থাকবে আর কি ১৯০ টাকা। তো এটা এখনও ওনারা আইটেমটা এখন আনে নাই, তো আপনারা যদি আসেন নেক্সট টাইমে পাবেন ইনশাআল্লাহ। খাবার শেষ, খাবার শেষে একটু মিষ্টি মুখ। তো ওনাদের ডেজার্ট আইটেম আছে ২টা, স্পেশাল আদি চমচম ৩৫ টাকা আর নবাবি দই ৪০ টাকা, বাট এটা এখন নেই না, নেক্সট টাইমে আসবে আর নেক্সট উইকে আসবে। তো যেহেতু মিষ্টি মুখ এটা দিয়ে না আমরা চা দিয়ে করব। তো এটা হলো নবাবি চা, স্পেশাল নবাবি চা, আর এটার প্রাইস হলো ৩০ টাকা। আর মাটির কাপে মাশাআল্লাহ বিসমিল্লাহ, ভাই উপরে তো অনেক কিছু দেখা যায়, কী দিছে উপরে ভাই? দুধ, কফি, উপরে হচ্ছে কি আপনার বাদাম আছে, তারপর হচ্ছে কি আপনার কফি আছে, আর এমনিতে উপরে মালাই যে শটটা ওটা থাকে আছে। আমার সামনে যে আপনারা যারা আসবেন সেম পাইবেন, বাট পরে বলতে পারবেন যে ভাই আপনারা গেছে বেশি দিচ্ছেন, বেশি দিচ্ছে আমাদেরকে কম দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের কাছে কোনো যদি তথ্য থাকে কোথায় ভালো রিভিউ দেওয়া যায়, ভালো কোনো স্ট্রিট ফুডের দোকান থাকলে আমাদেরকে জানাবেন। তো ইটস মি ইওর আরিয়ান ফ্রম কেজি খাদক, আল্লাহ হাফেজ।